subscribe now and press the bell icon. বাংলা সাহিত্য চর্চায় সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, ফার্স্ট সেমিস্টারে যারা পড়ছ তাদের জন্য এই আলোচনা। ফার্স্ট সেমিস্টারে ছাত্রছাত্রীদের মনে একটি প্রশ্ন দেখা দিচ্ছে যে এবারের পরীক্ষা তাদের অফলাইনে হবে নাকি অনলাইন হবে, এবং দ্বিতীয় একটা ব্যাপার, পরীক্ষা কবে হবে। আমরা সেটা নিয়ে আজকের আলোচনা করব যে প্রথম সেমিস্টারের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা অনলাইন হবে নাকি অফলাইন হবে, এবং হলে সেই পরীক্ষা কবে থেকে হবে। যদি ধরে নেওয়া যায় ইউনিভার্সিটির যে একাডেমিক ক্যালেন্ডার, বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে একাডেমিক ক্যালেন্ডার, সেখানে যা বলা হয়েছিল 7 মার্চ থেকে 2022 একটা মোটামুটিভাবে তারিখ জানানো হয়েছিল, 7 মার্চ থেকে পরীক্ষা হবে। কিন্তু সেই পরীক্ষা এখনও পর্যন্ত পরীক্ষার কোনো নোটিশ আমরা দেখতে পাইনি। সুতরাং পরীক্ষা 7 তারিখ কী হচ্ছে, 7 তারিখ থেকে পরীক্ষা হওয়ার ব্যাপারে আমরা খোঁজখবর নিতে গিয়ে দেখলাম যে ইউনিভার্সিটির যে একাডেমিক ক্যালেন্ডার রয়েছে, যেটা অফিস অফ দি সেক্রেটারি বিদ্যাসাগর ইউনিভার্সিটির কাউন্সিল ফর আন্ডার গ্রাজুয়েট স্টাডিজ থেকে বেরিয়েছিল 2021-22 একাডেমিক সেশানে, সেই সিবিসিএস প্যাটার্নের যে সমস্ত কোর্স হয়, বিএ, বিএসসি, বিকম, অনার্স, জেনারেল, মেজর ইত্যাদি, সেই সমস্ত কোর্সের যে একাডেমিক ক্যালেন্ডার, ফার্স্ট সেম, থার্ড সেম, ফিফথ সেম এবং সেকেন্ড, ফোর্থ, সিক্সথ 2021-22 সেশানের সমস্ত ডিটেলস বলে দেওয়া আছে সেখানে। আমরা অলরেডি ফিফথ সেমিস্টারের পরীক্ষা হয়ে গেছে আমরা জানি, থার্ড সেমিস্টারের পরীক্ষা হয়ে গেছে, ফিফথ সেমিস্টারের রেজাল্টও বেরিয়ে গেছে কিছুদিন আগে। এরপরে যে পরীক্ষাটা বাকি থাকলো সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার। এই প্রথম সেমিস্টারের পরীক্ষা অনার্স, জেনারেল, বিএ, বিএসসি, বিকম এবং মেজর, এদের পরীক্ষা কবে হবে না হবে মোটামুটিভাবে আমরা একাডেমিক ক্যালেন্ডার থেকে দেখে নেওয়ার চেষ্টা করি। এখানে বলা হয়েছিল কমেন্সমেন্ট অফ ক্লাসেস সেটা 1 অক্টোবর 2021, অর্থাৎ 2021-22 অক্টোবর থেকে ক্লাস শুরু হয়েছে। এবং পিরিয়ড অফ একাডেমিক অ্যাক্টিভিটি সেখানে দেখা যাচ্ছে 1 অক্টোবর 2021 থেকে 24 ফেব্রুয়ারি 2022 পর্যন্ত। অলরেডি আমরা জানি যে ফেব্রুয়ারি মাস শেষ হয়েছে, মার্চ এসে গেছে, ফেব্রুয়ারির পর মার্চে একটা ডেট বলা হয়েছিল 25 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ 2022 পর্যন্ত প্রিপারেটরি ব্রেক, অর্থাৎ প্রস্তুতিকালীন একটা ছুটি জাতীয় জিনিস দেওয়া হয়, ছুটির কথা বলা হয় এই সময়। প্রিপারেশন, পরীক্ষা প্রস্তুতির জন্যে 25 ফেব্রুয়ারি 2022 থেকে 6 মার্চ পর্যন্ত দেওয়া হয়েছিল। এবং এখানে আরেকটা তারিখ, গুরুত্বপূর্ণ তারিখ বলা হয়েছিল, ইন সেমিস্টার এক্সাম, ইএসই, খেয়াল করে দেখো, ইন সেমিস্টার এক্সাম 7 মার্চ 2022 অনওয়ার্ডস, মানে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হওয়ার কথা ছিল 7 মার্চ 2022 থেকে, বা এই তারিখের পরবর্তী সময়ে হবে। এবং তারপর যথারীতি রেজাল্টের কথাটা বলা হয়েছিল যে পরীক্ষা লাস্ট ডেট যেদিন হচ্ছে, শেষ পরীক্ষা যেদিন হচ্ছে তার 45 দিনের মধ্যে রেজাল্ট হয়ে যাওয়ার কথা। এবং সেখানে ইন সেমিস্টারের রেজাল্ট, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট, পরীক্ষা শেষ হওয়ার 45 দিনের মধ্যে বেরোনোর কথা। এই তথ্যগুলো আমরা জানতে পারছি কোথা থেকে, না বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক ক্যালেন্ডার রয়েছে, অফিস অফ দ্য সেক্রেটারি কাউন্সিল ফর আন্ডার গ্রাজুয়েট স্টাডিজ, ইউজি স্টাডিজ থেকে, কাউন্সিল থেকে আমরা এই একাডেমিক সেশান পেয়ে থাকি, বা সেই একাডেমিক সেশানের উল্লিখিত তারিখগুলো আমরা জানতে পারছি। অর্থাৎ এখান থেকে যেটুকু তথ্য জানা গেল যে 21-22 সেশানে তোমার যে পরীক্ষা ফার্স্ট সেমিস্টারে সেটা হওয়ার কথা ছিল 7 মার্চ, কিন্তু সেটা কি 7 মার্চ হওয়া সম্ভব? এই মুহূর্তে আমাদের যেটা মনে হচ্ছে যে অনলাইন পরীক্ষা হবে নাকি অফলাইন পরীক্ষা হবে। এখানে একটা নির্দেশিকা ছিল যেটা আমরা আগেও আমাদের আগের আলোচনাতে উল্লেখ করেছি, যে যেহেতু ক্লাসগুলো বেশিরভাগ সময়ে, এই ক্লাসগুলো এই লকডাউন পর্বে কলেজে যা ক্লাস হয়েছিল সেই ক্লাসগুলো হয়েছে, বেশিরভাগ ক্লাসই হয়েছে অনলাইন মোডে, স্বভাবতই ইউনিভার্সিটি থেকে জানানো হয়েছিল যে এই ক্লাসগুলো যেহেতু অনলাইন মোডে হয়েছে তাই পরীক্ষাও হবে অনলাইন মোডে, অর্থাৎ অফলাইন পরীক্ষাটা ফার্স্ট সেমিস্টারে হচ্ছে না। যথারীতি তোমরা জানো যে থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার, এই দুটো সেমিস্টারে অনলাইনে পরীক্ষা হয়েছে, এবং এই সেশানটাতে যে বাকি পরীক্ষাটা রয়েছে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা, সেটাও কিন্তু এভাবেই হবে। ফলে আমরা দেখলাম যে পরীক্ষা অনলাইনে হবে,
এটা আমরা জানতে পারছি। যতদূর সম্ভব পরীক্ষা অনলাইনে হচ্ছে সেইভাবেই প্রস্তুতি নিতে থাকো। এবং দ্বিতীয় যে ব্যাপারটা, পরীক্ষা তাহলে কবে থেকে? 7 তারিখ থেকে? 7ই মার্চ থেকে? না, বাস্তব অন্য কথা বলছে, কারণ আজকে যে 5 তারিখ হয়ে গেল, হাতে মাত্র 2 দিন। অনলাইন পরীক্ষা নিতে গেলে ইউনিভার্সিটি আরেকটা ব্যবস্থা করে থাকে, সেই ব্যবস্থাটি হচ্ছে পরীক্ষা নিতে গেলে অনলাইন ফর্ম ফিল আপ করতে হয়। ইউনিভার্সিটির ওয়েবসাইটে নির্দিষ্ট পোর্টালে গিয়ে এই অনলাইন ফর্ম ফিল আপ করতে হয়। ফার্স্ট সেমিস্টারে এখনও ফর্ম ফিল আপ হয়নি, তারা রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছে কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখনও পায়নি। এই রেজিস্ট্রেশন নাম্বার এবং রেজিস্ট্রেশনের যে সেশন বা ইয়ার, এটা দিয়ে অনলাইন ফর্ম ফিল আপ করতে হয় পরীক্ষার জন্যে। সেই ফর্ম ফিল আপ এখনও হয়নি। সেই ফর্ম ফিল আপ মোটামুটিভাবে 7 দিনের একটা সময় দেওয়া হয়। যদি আমরা ধরে নিই যে এই সপ্তাহ তো শেষ হয়ে গেল, এই সপ্তাহ আর হওয়ার সম্ভাবনা নেই, আজ শনিবার, আগামীকাল রোববার, তাহলে সোমবার থেকে যদি নোটিফিকেশান করা হয়তো পরের সপ্তাহটা তোমাদের জন্য ফর্ম ফিল আপের জন্য বরাদ্দ করা হতে পারে। দ্বিতীয় আরেকটা ব্যাপার, ফর্ম ফিল আপের পরেই তোমরা কীভাবে ফর্ম পূরণ করবে বা ফর্ম ডাউনলোড করবে সেগুলো সম্পর্কে কিন্তু নির্দেশিকা দেওয়া হয়। অ্যাডমিট কার্ড ওখান থেকেই ডাউনলোড করা যায়, সেগুলো তো করতেই হবে। তাহলে দেখা যাচ্ছে যে ফর্ম ফিল আপ করতে গেলে, অনলাইন ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দরকার বা রেজিস্ট্রেশন নাম্বার দরকার, সেটা প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে পৌঁছতে হবে প্রথম কথা। সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং রেজিস্ট্রেশন সেশন দিয়ে ফর্ম ফিল আপ করতে গেলে যথেষ্ট সময় দরকার। নতুন পরীক্ষার্থী যেহেতু তারা এই ব্যাপারে অভিজ্ঞ নয়, ফলে মিনিমাম কম করে 1 সপ্তাহ সময় তাদের দেওয়া দরকার বলে আমরা মনে করি। পাশাপাশি আরেকটা ব্যাপার, সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ইউনিভার্সিটির অনলাইন পোর্টাল, যেটা পরীক্ষার জন্য খুলে দেওয়া হয়, পরীক্ষার্থীদের সেই অনলাইন পোর্টালে গিয়ে ফর্ম পূরণ করতে হয়। ফর্ম পূরণের পর সেখান থেকে তারা ওই ফর্মের প্রিন্ট আউট নেবে, পাশাপাশি যেটা করবে অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট তারা নিতে পারবে বা ডাউনলোড করে নিতে পারবে। সেই কাজগুলো হয়ে যাওয়ার পরে পরীক্ষার শিডিউল, এবং সেটা করতে গেলে সামনে আবার একটা ছুটির ব্যাপার আছে, দোল যাত্রা ছুটি রয়েছে, ফলে এই সমস্ত বিষয়গুলো কেটে উঠতে উঠতে মোটামুটিভাবে আমরা একটা সম্ভাবনার তারিখ বলতে পারি যে 7 তারিখ তো হচ্ছে না, মার্চেই পরীক্ষা হবে যতদূর সম্ভব। আমরা মোটামুটিভাবে যেটুকু জানতে পারছি বা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানাতে পারছি, 20 তারিখের আগে হয়তো পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই, 20 মার্চের 20 পরে পরীক্ষা হতে পারে। তো সেইভাবে সবাইকে বলবো প্রস্তুতি নেওয়ার জন্যে। অবশ্যই সব রকমের প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, এবং যেহেতু অনলাইন পরীক্ষা হবে ফলে রিল্যাক্স হওয়ার কোনো জায়গা নেই, নিজেকে সঠিকভাবে, এবং প্রথম পরীক্ষা তোমরা এই পদ্ধতিতে দেবে, ইউনিভার্সিটির পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, সবাই খুব সতর্কভাবে সাবধানের সঙ্গে পরীক্ষা প্রস্তুতি নেবে এবং প্রত্যেকটি কাজ করে রাখতে হবে। কীভাবে পরীক্ষা দিতে হয় অনলাইন পরীক্ষার ক্ষেত্রে তার সম্পর্কে আমরা এর আগের আলোচনাতে, মানে আগের যে ভিডিওগুলো করা হয়েছে 3rd সেমিস্টারের বা 5th সেমিস্টারে যে পরীক্ষা হয়ে গেল বা তার আগে যে এই ধরনের পুরনো কীভাবে অনলাইন পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হয় বা কী ধরনের প্রিপারেশান নিতে হয় সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি, সেগুলো ভালো করে যদি দেখে রাখো বা যদি তোমরা কমেন্ট করে জানাও যে আমরা আবার নতুন করে জানতে চাই, আমরা যেহেতু নতুন পরীক্ষার্থী পুরো সিস্টেমটা নতুন করে জানতে চাই, যদি কমেন্ট করে জানাও তাহলে আমরা সেভাবে আবার নতুন করে তোমাদের টাইম টু টাইম সেই ধরনের ভিডিওগুলো বা আলোচনাগুলো চ্যানেলে আপলোড করে দেবো। সেখান থেকে তোমরা জেনে নিতে পারবে, বুঝে নিতে পারবে অনলাইন পরীক্ষার ইউনিভার্সিটির যে পদ্ধতি, ইউনিভার্সিটির অনলাইন পরীক্ষার যে পদ্ধতি সেটা সম্পর্কে তোমরা পরিষ্কার একটা ধারণা করে নিতে পারবে, এবং পরীক্ষার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সম্মুখীন আশা করছি তোমাদের হতে হবে না। সবাইকে শুভেচ্ছা জানাই, পরীক্ষা সবার ভালো হোক, সুন্দর হোক, এই শুভকামনা জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।